আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো জুনে তৃতীয় চতুর্থ শ্রেণির চাকরির পরীক্ষা আরও পঁয়ত্রিশ হাজার নিয়োগ নতুন আসাম নির্মাণের চেষ্টায় সরকার ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের সরকারি নিয়োগ থেকে শুরু করে মহিলা যুবক যুবতীদের জন্য অনুদান বিনামূল্যে স্কুটি রেশন কার্ড বিতরণ অরুণোদয় প্রকল্প রাস্তাঘাট সেতু নির্মাণ স্কুল কলেজ মেডিকেল কলেজ স্থাপন ইত্যাদির মাধ্যমে আসামকে সুন্দর করে তোলার প্রচেষ্টা চলছে রাজ্য সরকার এক নতুন আসাম নির্মাণের লক্ষ্যে এগিয়ে চলেছে বুধবার শিবসাগরের নাজিরায় রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন তিনি বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এক লক্ষ সরকারি নিয়োগ দেবে ইতিমধ্যে একানব্বই হাজার নিয়োগ দেওয়া হয়েছে জুলাই মাসে আরও পঁয়ত্রিশ হাজার সরকারি নিয়োগ দেওয়া হবে ফলে সরকারের এক লক্ষ নিয়োগের সীমা অতিক্রম করবে এই প্রক্রিয়া আগামীতেও চলবে জুন জুলাই মাসে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে আসাম পুলিশের নিয়োগের জন্য দৌড় শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন আসামে বর্তমানে ঘুষ নিয়ে চাকরি পাওয়া যায় না কোনো রাজনৈতিক নেতারা নিয়োগ দেওয়ার ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী গৌরবের সঙ্গে দাবি করেন আসামি সমগ্র দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে চাকরির জন্য এক টাকাও ঘুষ দিতে হয় না পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় মন্তব্য মুখ্যমন্ত্রীর এদিন সুবিধাভোগীদের মধ্যে রেশন কার্ড বিতরণ করে মুখ্যমন্ত্রী বলেন এই কার্ড থাকলে তিনটি বিশেষ সুবিধা মিলবে প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর আয়ুষ্মান আসামের অধীনে পাঁচ লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রধানমন্ত্রীর উজ্জ্বলা গ্যাসের সুবিধা মিলবে এক্ষেত্রে সুবিধাভোগীরা তিনশো টাকা রেহাই মূল্যে গ্যাস পাবেন সেই সঙ্গে যারা নতুন রেশন কার্ড পেয়েছেন তারা এ মাস থেকে চাল সংগ্রহ করতে পারবেন বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন আগামী দু তিন বছরের মধ্যে রেশন কার্ড হোল্ডার পরিবারের প্রধানকে প্রধানমন্ত্রী বিমা ও দুর্ঘটনা বিমার অধীনে আনার ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী বলেন নতুন এই রেশন কার্ড বিতরণের ফলে রাজ্যে মোট রেশন কার্ড হিতাধিকারীর সংখ্যা দাঁড়াবে বাহান্ন লক্ষে সরকারের লক্ষ্য হচ্ছে বাহান্ন লক্ষ রেশন কার্ড সুবিধাভোগীকে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করা তিনি বলেন বছরে দুই তিন লক্ষ করে অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগী বৃদ্ধি করা হলে ২০২৬ সালের মধ্যে বাহান্ন লক্ষ রেশন কার্ড হিতাধিকারীকেও এই প্রকল্পের অধীনে আনা যাবে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের সরকার কেন লাখপতি দিদি হিসেবে তৈরি করতে চাইছে তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন সরকার ইতিমধ্যে উনচল্লিশ লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়ার জন্য আবেদনপত্র বিতরণ করেছে নির্দিষ্ট দিনে আবেদনপত্র বিতরণের উদ্দেশ্য হচ্ছে দালাল থেকে মহিলাদের মুক্ত রাখা সরকারের এই আর্থিক সাহায্য নিয়ে মহিলারা বছরে এক লক্ষ টাকা উপার্জন করলেই সেই মহিলাকে সরকার লাখপতি দিদি হিসেবে ঘোষণা করবে সফল হলে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে যুবক যুবতীদের লক্ষ টাকা করে দেওয়ার দুই শীঘ্রই শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী অপরদিকে বিহুর আগেই রাজ্যে লোকসভা ভোট চান মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন ষোলো এপ্রিল থেকে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে কমিশন এ সংক্রান্ত নির্বাচন কমিশনের একটি চিঠিও প্রকাশ পেয়েছে এর এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বুধবার তিনি বলেন সাধারণত লোকসভা নির্বাচন বিহুর আগেই শেষ হওয়ার কথা কিন্তু নির্বাচনের দিন ঘোষণা করবে কমিশন রাজ্যে বিহুর আগে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন বলেও জানান মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন বিহুর আগে অর্থাৎ এপ্রিলের আগে লোকসভা নির্বাচন হলে আসামের লোক বিহুর আনন্দ উপভোগ করতে পারবেন আগে আসামে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য কমিশনের কাছে চিঠি লিখবেন বলে জানান লোকসভা নির্বাচন নিয়ে বিজেপির কোনো সমস্যা নেই বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে বিজেপি ভালো ফলাফল করবে এমনকি সমগ্র দেশেও বিজেপি বিপুল ভোটে জয়ী হবে ফের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন অন্যদিকে এ প্রসঙ্গে এক দাপ এগিয়ে রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকার দাবি বিজেপির নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে রাজ্যের দল বারোটি আসনে জয়ী হবে বলে দাবি মন্ত্রীর অপরদিকে রাজ্যের উন্নয়ন করতে হলে আগে সাধারণ মানুষের উন্নতি জরুরি বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বড় আট পরিবারকে নতুন রেশন কার্ড বড়খোলা খাচারের উন্নয়ন না হলে সামগ্রিকভাবে আসামের উন্নতি হবে না আর আসামের উন্নয়ন করতে হলে সাধারণ মানুষের উন্নতি করতে হবে বুধবার ডবলু এইচএস স্কুলের মাঠে নতুন রেশন কার্ড বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্য অতিথি রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তিনি বলেন রেশন কার্ডের মাধ্যমে চাল পেলে নিজেদের উপার্জনের টাকা অন্য খাতে ব্যয় করতে পারবেন বড়খোলা বিধানসভা এলাকায় আট হাজার নতুন রেশন কার্ড বিতরণ করা হবে এতে উনত্রিশ হাজার মানুষ উপকৃত হবেন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে প্রত্যেক বিধানসভা এলাকায় গিয়ে কার্ড বিতরণ করছেন যাতে কার্ড বন্টনে কোনো ধরনের দুর্নীতি না হয় যাদের আয় চার লক্ষের নিচে তারাও রেশন কার্ড পাবেন এতে সরকারি চাকরিজীবী হলেও অসুবিধা নেই তিনি এও বলেন রেশন কার্ডের বিনিময়ে কোনো ধরনের উৎকুচ দিতে হবে না এবার রেশন কার্ডের মাধ্যমে চাল ছাড়াও বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান প্রকল্পের চিকিৎসার সুবিধা ও ফ্রি গ্যাস কানেকশন পাবে বলে উল্লেখ করেন মন্ত্রী শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার আসার পরে দুর্নীতির লাগাম টানা সম্ভব হয়েছে যা কংগ্রেস আমলে সম্ভব হয়নি তিনি বলেন কংগ্রেস সরকারের আমলে রেশন কার্ড নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে তথ্য যাচাই করা হয়নি ধনী ব্যক্তিরাও রেশন কার্ড পেয়েছেন এমনও হয়েছে ভুয়ো তথ্য দিয়ে রেশন কার্ড তৈরি করে নিয়ার্য মূল্যের সামগ্রী আত্মসাৎ করা হয়েছে দুই সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে বুয়ো রেশন কার্ডের অবসান ঘটে তথ্য ভেরিফিকেশনের মাধ্যমে সমগ্র ভারতে প্রায় ছয় কোটি ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করা হয়েছে এতে সরকারি নব্বই হাজার কোটি টাকার অপচয় হয়েছে তিনি এও বলেন মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আসামে চল্লিশ হাজার রেশন কার্ড তৈরি হয়েছে রাজদ্বীপ যুগ করেন সাড়ে চার বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ কাছে থেকে দেখেছেন তার নেতৃত্বে পি স্কিমের মাধ্যমে তিন কোটি প্রধানমন্ত্রী আবাস নির্মাণ হয়েছে শিলচর লোকসভা এলাকায় এক লক্ষ এগারো হাজার গৃহ নির্মাণ হয়েছে গ্রামীণ এলাকায় সাতানব্বই হাজার ও শহর এলাকায় চোদ্দ হাজার গৃহ পেয়েছেন দরিদ্র মানুষ জেলাশাসক রোহন কুমার যা বলেন আজ শুধু দুই হাজার রেশন কার্ড বিতরণ করা হয়েছে যাদের রেশন কার্ড বাকি থাকবে জিপির মাধ্যমে আগামীকাল থেকে তারা পাবেন কার্ডে কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকলে জিপিতে বলবেন এবং সংশোধনের জন্য তত্ত্বাবলী দিলে নতুন রেশন কার্ডও দেওয়া হবে তিনি আরও বলেন রেশন কার্ড নিজের কাছে রাখবেন জিপি কার্যালয় বা ন্যার্য মূল্যের দোকানে রেখে আসবেন না পরিবারের প্রত্যেক সদস্য পাঁচ কেজি করে চাল পাবেন নতুন কার্ড পাওয়া হিতাধিকারীরা এ মাসের চাল একত্রিশ জানুয়ারির মধ্যে নিয়ার্য মূল্যের দোকান থেকে বায়োমেট্রিক তথ্য দিয়ে সংগ্রহ করতে পারবেন তাছাড়াও প্রতি মাসের দশ তারিখের মধ্যে নিয়ার্য মূল্যের দোকান থেকে চাল পাবেন এদিন বক্তব্য পেশ করেন বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়ও উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপারণুমাহাত্তা এসসি বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস বিজেপি রাজ্য সম্পাদক কনাথ পুরকায়স্ত বিজেপি এসসি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস বিজেপি বড়খোলা মণ্ডল সভাপতি পিনাকান্তি দাস শ্রীকোনা মণ্ডল সভাপতি জয়প্রকাশ সিনহা এদিন আনুষ্ঠানিকভাবে পাঁচ হিতাধিকারীর হাতে নতুন রেশন কার্ড তুলে দেন মন্ত্রীসহ অতিথিরা অপরদিকে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে সাধারণতন্ত্র দিবস পালনের সময় যথাযথভাবে জাতীয় পতাকা ব্যবহারের আহ্বান জানানো হয়েছে ফ্ল্যাগ কড অফ ইন্ডিয়াতে উল্লেখিত অনুযায়ী সাধারণ মানুষ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের উপর কোন বিধিনিষেধ নেই তবে পতাকা সঠিকভাবে উত্তোলন ও প্রদর্শন করতে হবে যখনই পতাকা তোলা হবে তখন যেন সম্মানজনক স্থানে তোলা হয় এবং যাতে ভালোভাবে দেখা যায় পতাকা তোলার সময় গেরুয়া রং থাকবে উপরে এবং সবুজ রং থাকবে নিচের দিকে সরকারি প্রতিষ্ঠান আদালত ইত্যাদিতে জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলিত করে রাখা যাবে জাতীয় পতাকা তোলা হবে দ্রুত কিন্তু নামানো হবে ধীরে ধীরে যানবাহন ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহারের সময় শক্ত ও সুজাগ করে লাগাতে হবে এছাড়া বিবর্ণ ও অভিন্নস্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না অন্য কোনো পতাকার সমান বা নিচে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না ফেস্টুন বা অন্যান্য ডেকোরেশনের জন্য জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না অপরদিকে শিলচর কালাইন সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগের আঙ্গুল তুলেছে তারাপুর মন্ডল কংগ্রেস সরকারের গাইডলাইন অনুযায়ী কাজ না হয় আগামী বর্ষায় সড়ক বিবর্ণ রূপ ধারণ করবে বলে অভিযোগ কংগ্রেসের বুধবার জেলা কংগ্রেস সম্পাদক অমিত বর্ধন তারাপুর মন্ডল কংগ্রেস সভাপতি অমলেন্দু দাস সহ অন্যরা অভিযোগ করে বলেন সম্প্রতি যে ড্রেন তৈরি করা হচ্ছে এতে অতি নিম্নমানের কাজ চলছে যার প্রমাণ ড্রেন তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ছে নির্ধারিত অংশে সঠিকভাবে সিমেন্ট না দেওয়া এমনটা হচ্ছে তারা আরও অভিযোগ করেন শিলচর কালেন রোডের অধিকাংশ স্থানে কাজে হাত পর্যন্ত গাননি বরাদপ্রাপ্ত ঠিকাদার এদিকে সামনেই বর্ষা এর আগে যদি কাজ শেষ না হয় তাহলে সড়কের অবস্থা শোচনীয় রূপ ধারণ করবে কংগ্রেস কর্মীরা বলেন অসমীয়া এলপি স্কুল থেকে দেওয়ারের মুখাম পর্যন্ত সড়কে আগের যে কাজ ছিল সেটাই রয়ে গেছে আর এই রাস্তাটি পুরোপুরি ব্ল্যাক টপিং পিচ করার কথা ছিল কিন্তু দেওয়ারের মুখাম থেকে মজুমদার বাজার পর্যন্ত ট্রেসিং হয়েছে বাকি অধিকাংশ স্থানে আগের বসানো সিসি ব্লকই রয়েছে তারাপুর শিববাড়ি মন্দির সংলগ্ন এলাকা প্রতিনিয়ত ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই অংশে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ জনগণের চলাফেরা কঠিন হয়ে পড়েছে বর্তমানে ধুলোর জোড়ে এলাকার জনগণ নাকাল বলেও অভিযোগ করেন তারা জানান অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এই অংশে সকাল বিকাল জল দেওয়ার কথা ছিল যদিও তা হচ্ছে না এছাড়াও মূল রাস্তার উপর পাথর রেখে ড্রেনের কাজ চলছে এতে স্কুল পড়ুয়া ও সাধারণ জনগণের চলাফেরায় অসুবিধা হচ্ছে আর ড্রেনের যে কাজ চলছে তা অতি নিম্নমানের হওয়ায় নির্মাণের পনেরো দিনের মধ্যে ভেঙে পড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে তারাপুর মন্ডল কংগ্রেস আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত